একজন জ্ঞানী ব্যক্তি বলেছে, তিনটি অভ্যাস একজন মানুষের জীবনকে সুন্দর করতে পারে। নাম্বার ওয়ান, জ্ঞানীর সংস্পর্শে আসা, অর্থাৎ জ্ঞানীদের সংস্পর্শে থাকা। নাম্বার টু, আচরণ, ভালো আচরণ। নাম্বার থ্রি, খরচের ভারসাম্য রক্ষা। অর্থাৎ কি, তার অর্থ বোঝাচ্ছে যে একজন ব্যক্তি সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তার এই তিনটে অভ্যাস থাকা দরকার। তার প্রথম অভ্যাস হচ্ছে জ্ঞানীদের সংস্পর্শে, অর্থাৎ সে যাদের সাথে চলাফেরা করবে তারা অবশ্যই জ্ঞানী হওয়া দরকার। নাম্বার টু, তার আচরণ, ভালো আচরণ, অর্থাৎ তার আচরণ সুন্দর হতে হবে। তার সুন্দর আচরণ তাকে সুন্দর জীবন উপহার দেবে। নাম্বার থ্রি হচ্ছে খরচের ভারসাম্য রক্ষা, অর্থাৎ একজন ব্যক্তি জীবনে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তার খরচের ভারসাম্য রক্ষা করতে হবে। কিভাবে, তার ইনকামের সাথে তার খরচটার সাদৃশ্য থাকতে হবে। আর ইনকামের সাথে খরচের সাদৃশ্য থাকার জন্য, হিসাব নিকাশ করার জন্য কিভাবে দেখা গেলো যে সুন্দরভাবে জীবনযাপন করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখে থাকি, বিভিন্ন ধরনের হিসাব করে থাকি। অর্থাৎ অঙ্ক আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। অঙ্ক ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অঙ্ক করি, অর্থাৎ হিসাব করি। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে অঙ্ক ক্লাস, অর্থাৎ গণিত ক্লাসে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে হাসান স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা গত ক্লাসগুলোতে কী কী করেছিলাম। আমরা গত ক্লাসে 1.1 করেছিলাম। আমরা যেমন হচ্ছে কি, স্কুলের সেই আনন্দ ঘন পরিবেশে আমরা 1.1 করেছি। তারপরে কি, অর্থাৎ কি, যে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই অধ্যায়টা করেছিলাম। দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা, এই দ্বিতীয় অধ্যায়ের আমরা 2.1 করেছি, 2.2 করেছিলাম, 2.1 করেছিলাম, 2.2 করেছিলাম। আমরা কোন ক্লাসগুলোতে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে 2.3-তে। অর্থাৎ আমরা আজকে আমাদের যে ক্লাস করব সেটা হচ্ছে কোনটার পরে? অনুশীলনী 2.3। অর্থাৎ 2.3-এ আমি, দেখো তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে দুইটা অঙ্ক উঠিয়েছি। এই অঙ্ক দুইটা 2.3 অধ্যায়ের এমন দুইটা অঙ্ক উঠিয়েছি যেই অঙ্ক দুইটা তোমরা করলে পারে 2.3 অধ্যায়ের বাকি ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমরা করতে পারবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো 2.3 অধ্যায়টা কোন অঙ্ক রয়েছে? ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে। অর্থাৎ আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেই পদ্ধতি কি? ঐকিক পদ্ধতি বা ঐকিক নিয়ম। তাহলে আমরা প্রথম অঙ্কে যাই। দেখো যে প্রথম অঙ্কটা বলতে আমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই। দেখো 16 নম্বর অঙ্কটা কী আছে? 16 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? অর্থাৎ 50 জনের খাবারে চলে 15 দিন, 25 জনের কতদিন চলবে? আমরা একটু অঙ্কটা করে দেখি। প্রথমে দেখো যে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে আমরা লিখব ঐকিক নিয়ম অনুসারে যে 50 জনের ওই খাদ্যে চলে 15 দিন। তাহলে আমরা দেখব যে 25 জনে কতদিন চলে, আমাদের এটা আমরা বের করব। তো তার আগে দেখো যে 50 জনের চলে ওই খাদ্যে 15 দিন, অতএব যে 50 জনের ওই খাদ্যে চলে 15 দিন, অতএব একজনের ওই খাদ্যে চলবে কম দিন না বেশি দিন? নিশ্চয়ই 50 জন যেই খাবার খাবে সেই খাবার যদি 50 জনের যে খাবার 15 দিন চলবে, সেই খাবার নিশ্চয়ই একজনের অনেক বেশি দিন যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। অর্থাৎ 15, তাহলে কি যে 15 গুণ 50 দিন, তাহলে 15 গুণ 50 দিন যাবে, 15 গুণ 50 দিন। এরপরে তাহলে এটা হচ্ছে একজনের। এখন আমাদের বের করতে হবে কত
25 জনের, তাহলে অতএব 25 জনের, 25 জনের ওই খাদ্যে চলবে, তাহলে এটা গেল হচ্ছে একজনার, একজনার এতদিন চলবে, তাহলে 25 জনের তাহলে সংখ্যাটা কি কমবে, আর কমবে মানে কি এখানে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 15 গুণ 50 ভাগ 25, 25 দিন, তাহলে দেখো যে এখানে আমরা যদি এটা এটা ভাগ করি, তাহলে দেখো যে 25 আর 50 যদি ভাগ করি তাহলে হয় 2, 25 দ্বিগুণ 50, আর এখানে 15 গুণ 2 তাহলে 15 দ্বিগুণ 30, অর্থাৎ তাহলে সমান 30 দিন। অতএব নির্ণয় 25 জনের চলবে 30 দিন, 25 জনের চলবে 30 দিন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম অঙ্কটা কি গেল, যে এটা হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে প্রথম অঙ্কটা আমরা করলাম কি, যে 50 জন ছাত্রের 15 দিন খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে সেটা আমরা বের করলাম। তোমরা কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 2.3 অধ্যায়ের এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো এভাবেই করবে, বুঝতে পেরেছ? তাহলে আমরা দ্বিতীয় অঙ্ক দেখো, আমি আরো একটা অঙ্ক উঠিয়ে রেখেছি, অঙ্কটা একটু খেয়াল করো। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, 9 জন শ্রমিক কত দিনে করতে পারে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারে, 9 জন শ্রমিক, তাহলে দেখো যে নিশ্চয়ই এখানে খেয়াল করো যে 9 জন শ্রমিক 18 দিনে করতে পারে, তাহলে কি যে এখানে আমরা প্রথমে লিখবো যে 18 জন শ্রমিক দেখো যে কত দিনে করতে পারে, তার মানে আমরা প্রথমে ঐকিক নিয়ম অনুসারে আমরা এখানে লিখবো 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে, তাহলে লিখলাম 9 জন শ্রমিক, শ্রমিক একটি কাজ করে 18 দিনে, 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে, অতএব একজন শ্রমিক ওই কাজটা, একজন শ্রমিককে করতে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে, নিশ্চয়ই তাহলে যেই কাজটা 9 জন শ্রমিককে 18 দিন ধরে করতেছে সেই কাজটা নিশ্চয়ই সেই কাজটা নিশ্চয়ই 9 জন শ্রমিকের যেটা করতেছে 18 দিনে সেই কাজটা নিশ্চয়ই আর কি যে একজন শ্রমিকের আরো অনেক দিন লাগবে, অর্থাৎ অনেক বেশি সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে একজন শ্রমিকের ক্ষেত্রে একজন শ্রমিক ওই কাজটি করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ কি 18 গুণ 9 দিন, তারপর ওই কাজটি কতদিনে 18 জন শ্রমিকের কতদিনে করবে, অর্থাৎ 18 জন শ্রমিক ওই কাজটি করতে পারবে, তাহলে যেহেতু একজনে এত এই দিন একজন শ্রমিক এতদিনে করতে পারে, 18 জন শ্রমিক নিশ্চয়ই আরও তাহলে কমবে, তাহলে এখানে কী করবো আমরা ভাগ করবো, তাহলে যে 18 গুণ 9 ভাগ 18, 9 জন শ্রমিক 18 দিনে করে, একজন শ্রমিক 18 গুণ 9, তারপরে 18 জন শ্রমিক তাহলে 18 গুণ 9 ভাগ 18 দিনে করতে পারে। তাহলে আমরা যদি দেখি এখানে হচ্ছে কি, যে আমরা 9 দ্বারা 18কে ভাগ করলাম, অথবা কি যে 18 18 18 18 আমরা কেটে দিতে পারি, 18 18, যেহেতু এখানেও 18 রয়েছে এখানেও 18 রয়েছে, অর্থাৎ 18 18 কাটলাম, তাহলে থাকলো কত, 9, অর্থাৎ 9 দিন। অতএব নির্ণয় ওই কাজটি 18 জন শ্রমিক, 9 দিনে করতে পারবে, 9 দিনে করতে পারবে। তাহলে দেখো আবার আমরা এটা একটু রিপিট যাই, যে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজটি 18 জন শ্রমিক কত দিনে করতে পারে,
তাহলে আমরা দেখলাম যে ঐকিক নিয়ম অনুসারে আমরা লিখলাম যে 9 জন শ্রমিক একটি কাজ করতে পারে 18 দিনে, অতএব একজন শ্রমিক ওই কাজটি করতে পারে 18 গুণ 9 দিনে, অতএব 18 জন শ্রমিক তাহলে ভাগ করলাম 18 গুণ 9 ভাগ 18, 18 18 কেটে দিলাম থাকলো হচ্ছে 9, অর্থাৎ 9 দিন, অর্থাৎ দিন নয় ওই কাজটি 18 জন শ্রমিক 9 দিনে করতে পারে। আশা করি এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তোমার 2.3 অধ্যায়ে, তোমার বইয়ের 2.3 অধ্যায়ে এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো এই নিয়মে করবে। আশা করি এই দুইটা নিয়ম ফলো করলে, এই দুইটা নিয়ম যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে তোমার অধিকাংশ অঙ্কগুলো 2.3-এর যে অঙ্কগুলো রয়েছে তার ম্যাক্সিমাম অঙ্কগুলোই তুমি পারতেছ, এবং আমরা যেভাবে করলাম তুমি এইভাবে করবে। সবাইকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তাছাড়াও পাশাপাশি আমি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলি যে ওই সকল অভিভাবকদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা তাদের শিক্ষার্থীদেরকে অর্থাৎ তাদের সন্তানদেরকে অনলাইন ক্লাস দেখার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। খোদা হাফেজ।